বাংলা বল তুমি কি বলো তো দিয়ে গেলো 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 ও আস্তা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যাচ্ছি রেমাক্রি ফলসে যা বান্দরবান শহর থেকে 118 কিলোমিটার দূরে অবস্থিত রেমাক্রি ফলসে যাতায়াতের প্রধান ও অন্যতম পথ হচ্ছে পাহাড় থেকে নেমে আসা সাঙ্গুনো আমাদের যেতে সময় নিয়েছে মোট 4 ঘন্টার মতো আমরা এখন শান্তি থেকে যাচ্ছি রেমাক্রি সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত সাঙ্গুনোতে চলাচল করে পর্যটকবাহী প্রায় 4 শতাধিক ইঞ্জিন চালিত নৌকা প্রতিটি ট্রলারের ভাড়া 5 থেকে 7000 টাকা এবং প্রতিটি ট্রলারের ধারণ ক্ষমতা হচ্ছে 5 জন লাইফ জ্যাকেটের জন্য জন প্রতি 50 টাকা করে গুনতে হয় মিয়ানমার সীমান্তবর্তী মদক পাহাড় থেকে সৃষ্ট সাঙ্গু নদ সাপের মতো আঁকাবাঁকা পথে নেমে গেছে থানচি লামা বান্দরবান হয়ে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া চন্দনাইশ আনোয়ারা বাঁশখালীর উপর দিয়ে বঙ্গোপসাগরে পানির নাম মতো কম হয় নৌকা ছেড়ে দিতে হচ্ছে কিছু শীতকালে নদের পানি অনেকখানি শুকিয়ে যায় যার কারণে প্রস্থ কোথাও 50 কোথাও 120 মিটারে ঠেকে থানচি থেকে রেমাক্রি দূরত্ব প্রায় 35 কিলোমিটার আমরা যে নদী দিয়ে যাচ্ছি এই নদীটির নাম হচ্ছে সাঙ্গু নদী আমরা মূলত পাহাড়ের উপরেই উঠছি কারণ পাহাড়ের ঝিরি পথ দিয়ে যে ঝর্ণার পানিগুলো আসে এটা দিয়ে তৈরি হয়েছে সাঙ্গু নদী এবং আমরা উপরের দিকেই যাচ্ছি নৌকায় করে আমরা পাহাড়ে উঠছি এটা কি চারটাখানি কথা পাহাড়ে কি আদৌ সম্ভব দেখুন অসম্ভবকে সম্ভব করাই আমাদের কাজ এভাবে এক ঘন্টায় প্রায় 13 কিলোমিটার পার করার পর থুকু আমাদের একটু বেশি সময় লেগেছে অন্যদের হয়তো বর্ষাকালে বা একটু পানি যখন বেশি থাকে তখন এক ঘন্টার মতো লাগে আমাদের লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো 1.5 ঘন্টায় 13 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসেছি তিন্দু বাজারে সারে ভালো লাগে আমার দেখলে তারে সোকেনে সহায় রে বন্ধু সোকেনে সহায় আমি যেন কি অসন্ত কালে আপনারা একটা বিষয়ে খুবই সতর্ক থাকবেন যখন অন্য একটা বোট আসে বা ট্রলার আসে তখন তার ব্লেড বা ওই যে প্রোপেলারের যে ব্লেডগুলো থাকে এগুলো থেকে খুবই সতর্ক থাকবেন এগুলো আপনার গলায় লেগে গলা কেটে যেতে পারে আপনি মারাও যেতে পারেন যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই সম্ভবত শীতের পাহাড় হায় হায় তো টাইটানিকের পাহাড় আছে রে আল্লাহ রাজা পাথর না এই যে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা পাথর অর্থাৎ আমরা তিন্দু চলে এসেছি এই রাজা পাথর পার হলেই তিন্দু বাজার মিলবে আপনি তো টাইটানিকের মতো বাড়ি খাচ্ছেন আইসের সাথে আইসবার্গ ওয়াও এ গেল 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 ও ছাড়ো
আমাদের ভাইজান ভাইজান নাম বলেন আরে ভাই রে ভাই আমার জীবন বাঁচানো ভাইজান অনেক কষ্ট করছে আমাদের পুরো নৌকাটাই উনি টেনে নিয়ে আসছে এই 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 ইনশাআল্লাহ ইনি হচ্ছেন আমাদের বীরবল বীরবল ওয়েল ডান ব্রাভো জুলু মানে জানেন সাহসী থানচি থেকে রেমাক্রি বাজারের দূরত্ব 35 কিলোমিটার ইঞ্জিন বোটের নৌকায় গেলে আপনার লাগে প্রায় 2.5 ঘন্টার মতো কিন্তু আমাদের লেগেছে প্রায় 4 ঘন্টার মতো কারণ আমাদের পানি কম ছিল এবং কিছুক্ষণ পর পর নেমে নেমে আমাদেরকে নৌকা টানতে হয়েছে ঠেলতে হয়েছে থানচি থেকে রেমাক্রি যাওয়ার পথটা যেরকম সুন্দর যেরকম অসম্ভব সুন্দর মানে দেখলে দেখতে ইচ্ছে করবে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে সারাক্ষণ সময় পার করতে ইচ্ছে করবে ঠিক তেমনি যাতায়াতটা খুবই ভয়ঙ্কর এখানকার ইঞ্জিন চালিত বোটগুলোর চালক যথেষ্ট দক্ষ হতে হয় যে কেউ চালাতে পারবে না এই যে বাঁশগুলো কেটে আনা হয়েছে পাহাড় থেকে এগুলো আসলে মানুষ চলার জন্য না এগুলো বাঁশ বিক্রি করার জন্য আমরা অলরেডি চলে এলাম তিন্দুর বাজারে এখান থেকে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব নিয়ে চলে যাব রেমাক্রির উদ্দেশ্যে তো আসুন তিন্দুর বাজারটা একটু দেখি এগুলো হচ্ছে আদিবাসীদের দোকান এরা জিনিসপত্র একদমে বিক্রি করে কোনো দামাদামি হয় না এটা খুবই একটা পজিটিভ সাইড এবং দোকানদাররা কেউ কাউকে টানাটানি করে না যে আমার দোকান আসেন আমার দোকান আসেন এমনটা নয় পাহাড়িদের সমস্যা একটাই মনে করেছিলাম যে পানি কোথাও পানি পাওয়া যায় না এদিকে গভীর নলকূপের কোনো ব্যবস্থাও নেই ঝিরি ঝর্ণাই পাহাড়ের পানির প্রধান উৎস এটার নাম কি নাম কি এলাচি 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 নাম শুনুন আপনি ও বাংলা মত এই পাহাড়িদের আপনি আপনারা বানাইছেন হালকা বিশ্রাম নিয়ে আবার ছুটে চললাম রেমাক্রির দিকে এখানে কাঠের ট্রলার গুলো চলে কিভাবে পানি উপর থেকে নিচের দিকে নামছে এই ট্রলার গুলো এইখান দিয়ে পাথর ভেঙে পাথর চূর্ণ করে তারপর উঠে যাবে এই যে দেখুন ট্রলারের পাটাতনগুলোও খুব বিচকে থাকে এবং ওদের প্রোপেলারের যে ব্লেড আছে এই ব্লেডগুলোও মাছ তো বিচকে থাকে পাথরের সাথে লেগে যে কোনো সময় ভেঙে যেতে পারে আর ট্রলারটা যখন চলে তখন প্রায় বাড়ি খায় পাথরের সাথে বাড়ি খায় মানে পাটাতন ভেঙে যাওয়ার কথা অথচ দেখি ভাঙে না রেমাক্রি চলে আসছে পাখি পাখি পাখির নাম কথা বলতে পারে হ্যাঁ কি বলে কি বলে পাখি বলো তো দিয়ে ভাই কত দিন নিলেন ভাই 50 টাকা পাহাড়ি পেপে না আসেন দেখি দেখি কাটেন দেখি ভাই আমাকে খাওয়াবেন নাকি একটু অবশ্যই ভাই আচ্ছা ধন্যবাদ বাবু বাবু তোমার নাম কি তোমার নাম কি বলতে পারো দিদি আমরা হলো অভ্যস্ত লোকে দামাদামি করে অভ্যস্ত আমরা বুঝেন নাই আমরা হচ্ছে শহরের মানুষ দামাদামি করে অভ্যস্ত এই জন্য বলছি আমরা রেমাক্রিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে যাব জিনাপাড়ার উদ্দেশ্যে অর্থাৎ যেখানে আমি ঘুম আছে সে পর্যন্ত আমাদের পাশে থাকুন ধন্যবাদ